নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিম ভাপা বা এগ ভাপা। গরম ভাতের সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমাদের প্রথমেই একটা পেস্ট করে নিতে হবে, তার জন্য মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে দিচ্ছি 2 চামচ কালো সরষে, আর 2 চামচ সাদা সরষে, 2 চামচ পোস্ত, অল্প একটু লবণ দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এর সাথে 2 চামচ নারকেল কোড়া দিয়ে আবারও পেস্ট করে নেব। আমার কাছে নারকেল কোড়া আছে, তাই নারকেল কোড়াটাই দিলাম। আপনার কাছে নারকেলের টুকরো থাকলে সেটা দিয়েও করতে পারেন। তো সেটা দিয়ে পেস্ট করে নেবেন। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই সেদ্ধ করা ডিম দিয়ে একটু ভেজে নিতে হবে। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমের গায়ে একটু করে কেটে নিতে হবে, তা না হলে গরম তেলে দেবার সাথেই তেল ছিটকে আসবে। সব ডিমগুলোই কেটে নিয়েছি অল্প করে, আর হালকা করে ভাজতে হবে, সাথে একটু লবণ দিয়ে দিতে হবে। ডিমগুলো একটু ভেজে নিলে ভাপার স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবে হালকা ভেজে নিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। ডিমে আমি কিন্তু শুধু লবণই দিয়েছি, হলুদ দিলাম না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার আমি একটা ঢাকাওয়ালা টিফিন বক্স নিয়েছি, ভাজা ডিমগুলো তাতে দিয়ে দিলাম, আর একই সাথে সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একে একে হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলেই হবে, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ডিমের গায়ে। খুব সুস্বাদু একটা পদ, কখনো যদি না করে থাকেন অবশ্যই একবার করে দেখুন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। সর্ষের তেলটা দিয়েও ভালো করে মাখে নিতে হবে, যাতে করে সব ডিমের গায়ে এই মশলাটা লেগে যায়। ডিমগুলো কেটে নেওয়ার ফলে এই মশলা তেল সব ঢুকে যাবে, আর ডিমের ভেতরটাও মশলার ফ্লেভারটা ঢুকে যাবে, যাতে করে খেতে আরো সুস্বাদু হবে। এবারে মিক্সি জারটা একটু ধুয়ে জল দিয়ে দেব। হলুদ যদি আপনারা পছন্দ না করেন, যদি সাদা সাদা ব্যাপারটা পছন্দ করেন তাহলে হলুদ দেবার দরকার নেই, তাতে অবশ্য স্বাদের কোনো হেরফের হবে না। আমি যে এখন মশলাতে হলুদ গুঁড়ো দিলাম তাতে কিন্তু হলুদের কাঁচা গন্ধ একদমই থাকবে না, নিশ্চিন্তে হলুদ দেওয়া যেতেই পারে। ভালো করে ডিমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে মশলাটা। তার থেকে 5টা কাঁচা লঙ্কা চিরে নিয়ে এর মধ্যে সাজিয়ে দিতে হবে। যে যেরকম ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দিয়ে
এই কৌটোর চাপাটা বন্ধ করে দিতে হবে। গ্যাসে কড়া বসিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছিলাম, জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এই স্ট্যান্ডে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম আর কড়াতে চাপা দিয়ে দিলাম। এটা 10 মিনিটের জন্য কুক হতে দিতে হবে। দশ মিনিট পর গ্যাস তো অফ করে দেব, কিন্তু টিফিন কৌটো খুলবো তারও 10 মিনিট পর। ঠান্ডা হলে কৌটোর চাপা খুলতে সুবিধে হবে। এবার চাপাটা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এখন 1 চামচ সর্ষের তেল দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখানে সর্ষের তেল দেওয়াটাও একদমই অপশনাল। আপনারা যদি একটু ঝাঁজ ঝাঁজ ব্যাপারটা পছন্দ করেন তাহলেই দেবেন, তা না হলে দেওয়ার দরকার নেই। রেডি হয়ে গেল ডিম ভাপা। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাকে প্রেরণা দেয় নতুন রান্না তৈরি করার জন্য। অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই করে দিন আমার আরো রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আমি আবার আসব খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।